আমি প্রথমেই আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা বলুন তো দেখি, এ পৃথিবীতে যা কিছু আছে কোনো একটাও কি চিরস্থায়ী? না। কোরআনে পাকে আল্লাহ পাক ঘোষণাই দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান। এ পৃথিবীতে যা আছে সবগুলি একদিন শেষ হয়ে যাবে। এজন্যেই জামানার রুমি বলা হতো, হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার শেখ ও মুর্শিদ আমার দাদা শেখ পীর, আর দুই হজরত রহমতুল্লাহ আলাইহের সাথে সাক্ষাতের জন্যে উনি ওনার আরও একজন পীর ভাইয়ের সাথে ইন্ডিয়াতে ট্রেনে সফর করতেছিলেন। কিন্তু আমরা যখন পথ চলি আর দিন কাটাই, আমাদের ফিকির থাকে একরকমের। আল্লাহওয়ালারা যেখানেই থাকুক, যেখানেই যাক, তাদের ফিকির থাকে আর এক রকমের। আল্লাহওয়ালাদের ফিকির কি থাকে? একজন বড় চমৎকার বলেছেন ফার্সি ভাষায়, দস্ত বা কার, দিল বা ইয়ার, দস্ত বা কার, দিল বা ইয়ার। যারা আল্লাহওয়ালা হন তাদের হাত কাজ করে, দিল আল্লাহর দিকে থাকে, তাদের পা কাজ করে, দিল আল্লাহর দিকে থাকে, তাদের মুখ কাজ করে, দিল আল্লাহর দিকে থাকে, তাদের কান কাজ করে, দিল আল্লাহর দিকে থাকে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ বডি দুনিয়ার হাজারো কাজে ব্যস্ত থাকলেও দিল থাকে মুআল্লাক কার সাথে? আল্লাহর সাথে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে পাকের মধ্যে স্পষ্টই বর্ণনা করেছেন, আল্লাহ পাকের সাথে দিল মুআল্লাক না, আল্লাহ পাকের ঘরের সাথে যাদের দিল মুআল্লাক থাকে আল্লাহ পাক তাদেরকে ময়দানে মাহশরে তার নিজের আরশের নিচে, সায়ার নিচে জায়গা দান করে দেবে। আল্লাহর ঘরের সাথে যাদের দিল লাগানো থাকে তাদের জন্য যদি আরশের সায়াতলে জায়গা হয়, যাদের দিল আল্লাহ পাকের সাথে চব্বিশ ঘন্টা থাকে তাদের মর্যাদা কি এর চাইতে কম হবে না আরও বেশি হবে? আরও বেশি হবে। তো হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই ট্রেনে সফরে যাচ্ছেন, আমরা তো ট্রেনে উঠে কত কিছু দেখি, ওনারা তো অন্য কিছু দেখতে চান, অন্য কিছু ভাবতে চান। তো চলতে চলতেই ওনার মনের মধ্যে একটা কবিতা তৈরি হয়ে গেল, উনি এই কবিতাটা তার সফর সঙ্গী বন্ধুকে শুনাইলেন। ইয়ে চমন সাহারা বিহোগা এ খবর বুলবুল কো দো, ইয়ে চমন সাহারা বিহোগা এ খবর বুলবুল কো দো, তাকে আপনি জিন্দগি কো সুচ কর কুরবা করে, তাকে আপনি জিন্দগি কো সুচ কর কুরবা করে। উনি বললেন, বুলবুল পাখিকে আমার পক্ষ থেকে একটা মেসেজ পৌঁছিয়ে দাও, এ বুলবুল তুমি যে রকমারি ফুলের বাগানে ডালের উপরে বসে বসে কিচিমিচি সুরে নৃত্য করতেছো আর আনন্দ ফুর্তি করতেছো, তোমাকে একটা মেসেজ জানা দরকার। তুমি যে বাগানে বসে আছো এ বাগানটাই চিরজীবন, এভাবে থাকবে না, কোনো একদিন নিঃশেষ হয়ে যাবে, সাহারা মরুভূমি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যে বাগানে আনন্দ দিচ্ছ সে বাগানে যদি শেষ হয় তুমি তো অবশ্যই শেষ হবে। এ কারণে অত্যন্ত গভীর চিন্তার চেতনার মাধ্যমে দুনিয়ার জীবনটা পার করা দরকার। মুহতারাম হাজরিন, তাহলে এ কথা তো পৃথিবীর সকলেই বিশ্বাস করে যে আমরা যারা আছি আমরা মরেই যাব। নাস্তিক যারা, রসুল সাল্লাহ ইসলামের ব্যঙ্গচিত্র যারা প্রকাশ করে, আল্লাহ সম্পর্কে যারা বিরূপ মন্তব্য পেশ করে, যারা স্রষ্টাকেও মানে না, তারাও মৃত্যুকে মানে না, মানে না, তারাও মৃত্যুকে বিশ্বাস করে। আমরা যারা ইমানদার, আমরা শুধু মৃত্যুকে বিশ্বাস করি না, মরণের পরে আর একটা জগৎকে আমরা বিশ্বাস করি। ওয়াল বাসি বাদাল মাউত, ইমানে মুফাসসালের মধ্যে মুজমাল মুফাসসাল আমরা পড়েছি, স্বীকৃতি দিয়েছি, ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আমাদের একটা জীবন আছে এবং সেই জীবনটাই আমাদের মূল জীবন।
দুনিয়ার 70-80 বছরের এই জীবন এটা মূল জীবন না, এটা হলো পান্থশালা মাত্র। মূল জীবন তো পরপারের জীবন। মৃত্যুকে যারা জীবনের সমাপ্তি মনে করে, কবি বলেন এদের চাইতে বড় গর্দব আল্লাহর জমিনে আর কেউ হয় না। মৌত কো সমজা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌত কো সমজা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হকীকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি, দর হকীকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি। জিন্দেগি হে আজবরায়ে বন্দেগি, জিন্দেগি হে আজবরায়ে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শরমন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শরমন্দেগি। ঐশ ইশরত কে লিয়ে দুনিয়া নেহি, ঐশ ইশরত কে লিয়ে দুনিয়া নেহি, ইয়াদ রখ তু বন্দা হ্যায় মেহমান নেহি, ইয়াদ রখ তু বন্দা হ্যায় মেহমান নেহি। খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন, মৃত্যু আমার জীবনের শেষ না, মৃত্যু হলো আমার জীবনের সূচনা মাত্র, মূল জীবনের সূচনা মাত্র মৃত্যু। মোহতারাম হাজিরিন, এ কারণেই কোনো একজন মানুষ এই পৃথিবীতে আগমনের পর সে যদি পরপারের জীবনের সফলতা অর্জন করতে পারে, সেই হলো প্রকৃত সার্থক সফল। আর যদি কেউ পরপারের জীবনের ব্যর্থতা যদি কারো জীবনে এসে যায়, সেই হলো পৃথিবীর প্রকৃত ব্যর্থ। ক্ষণস্থায়ী এই 70-80 বছরের জীবনের সফলতা এটা কোনো সফলতা না, ক্ষণস্থায়ী জীবনের ব্যর্থতাও কোনো ব্যর্থতা না। মূল সফলতার ব্যর্থতা হলো পরপারের চিরস্থায়ী জীবনের সফলতা, মূল সফলতা পরপারের চিরস্থায়ী জীবনের ব্যর্থতা, প্রকৃত ব্যর্থতা। মোহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, পরপারের চিরস্থায়ী জীবনের সফলতা অর্জন করতে চাইলে মিনিমাম একজন মানুষকে তার লাইফে দুইটা জিনিস অর্জন করতেই হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস পৃথিবীতে যার অর্জিত হবে সে হলো প্রকৃত সফল। এই দুই জিনিস যেই লোকটা অর্জন করতে ব্যর্থ হবে সেই হলো প্রকৃত ব্যর্থ। আমরা তো মনে করি যে দুনিয়ার সফলতা অর্জনে দুইটা জিনিস দরকার। নাম্বার ওয়ান, চেয়ার আর পাওয়ার যে দখল করতে পারে তার জীবনে সে হলো এক নাম্বার সফল। এটা আমরা মনে করি, যে পাওয়ার গ্রহ অর্জন করে, যে চেয়ার অর্জন করে। দ্বিতীয় নাম্বার, পাওয়ার আর চেয়ার যদি অর্জন নাও হয়, সেকেন্ড নাম্বার সফলতা হলো প্রচুর প্রাচুর্য অর্জন করা, অনেক টাকার মালিক হওয়া, গাড়ি বাড়ি ল্যান্ড প্রপার্টি মিল কারখানা ইন্ডাস্ট্রিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হওয়া, এটা হলো সেকেন্ড নাম্বারের সফলতা মনে করি। এটা আমাদের কথা, কিন্তু আমাদের স্রষ্টার কথা হলো মান যুহজিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফলকে, এটা তো আমরা গুনলাম, আমরা থিসিস করলাম, বুঝলাম। রব্বুল আলামিন বলেন প্রকৃত সফল হলো এই ব্যক্তি, যে ব্যক্তি পরপারের জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে পড়ল, সেই হলো প্রকৃত সফল। এখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে চাইলে আল্লাহ পাকের কোরআনে বলেছেন কয়টা জিনিস লাগবে আমাদের জীবনে? দুইটা, কমপক্ষে বলেছি দুইটা, তার মানে আরো আছে, কমপক্ষে দুইটা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসে মেহমান সাজতে চাইলে দুইটা জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা বলেন, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল।